বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার এক ঐতিহাসিক স্থাপত্য শহীদ মিনারে। মধ্য কলকাতার ধর্মতলার ময়দানের উত্তর পূর্ব কোণে 157 ফুট বা 48 মিটার উচ্চতা বিশিষ্ট এই ঐতিহাসিক শহীদ মিনারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1825 সালে। আর পুরো শহীদ মিনারটি তৈরি হতে সময় লাগে 3 বছর, অর্থাৎ 1828 সালে এই শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছিল। শহীদ মিনারের আগের নাম ছিল ওক্টাররনি মনুমেন্ট। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কমান্ডো মেজর জেনারেল স্যার ডেভিড ওক্টাররনির স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। 1969 সালে 7ই আগস্ট তৎকালীন সরকার এই মনুমেন্টটিকে স্বাধীনতা আন্দোলনের নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেই সময় এই মনুমেন্টের নতুন নাম দেওয়া হয়েছিল শহীদ মিনার। শহীদ মিনারের দক্ষিণ দিকে আছে একটা বড় মাঠ, যেটা শহীদ মিনার মাঠ নামে পরিচিত। এখানে রাজনৈতিক দলের সমাবেশ ও মেলা হয়ে থাকে। এই শহীদ মিনারের একদম উঁচুতে এখন পর্যন্ত শেষ উঠেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তার পরিবার। বর্তমানে সাধারণ মানুষের জন্য এই নির্মাণের শীর্ষে ওঠা নিষিদ্ধ। তার প্রধান কারণ হল 1997 সালে এক পর্যটক শহীদ মিনারের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই ওপরে ওঠা সাধারণ মানুষের জন্য একদম পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। এই ছবিটা 1859 সালে মনুমেন্টের ঠিক পাদদেশ থেকে নেয়া ছবি ধর্মতলার। রাতে শহীদ মিনারকে বিভিন্ন কালারের লাইটের মাধ্যমে মনুমেন্টকে আরো সুন্দর করে তোলা হয়, যার কিছু ঝলক তোমরা দেখতেই পাচ্ছ। এই স্মৃতিস্তম্ভের দেয়ালে সুন্দর একটা ফলক রয়েছে, যাতে লেখা আছে যে এটি 9ই আগস্ট 1969 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মা বাবার কিন্তু অবশ্যই খেয়াল রেখো।